আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ারস, কি অবস্থা সবার? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। গেমপ্লেতে দেখতে পড়তেছে একটা প্লেয়ার আমাদের সাথে টিম আপ করছে। আমি সচরাচর হচ্ছে সোলোতে খেলতেছিলাম এন্ড বাই সোলোতে একটা র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম, যেই র্যাঙ্ক ম্যাচটাতে নর্মালি আমি চাইছিলাম যে হিরোইক যাবো। অ্যান্ড ওই ম্যাচটাতে নর্মালি আমাদের ম্যাচে একটা প্লেয়ার পড়ে, আমি তোমাদেরকে ফার্স্টে একটা পার্ট দেখাবো। ওই পার্টটা হচ্ছে আমার লবিতে অনেক প্লেয়ার আমার সাথে উদ্বোস করতেছিল, আই ডোন্ট নো ওয়াই, বাট আই থিঙ্ক হিপ হপ দেখে। তো হিপ হপ দেখার পর ওরা উদ্বোস করার পর আমি ভাবছিলাম যে ওরা হয়তো বা হিপ হপ দেখে এরকম করছে। অ্যান্ড বাই ওই প্লেয়ারটা আমার সাথে টিম আপ করে, অ্যান্ড টিম আপ করার পর আমি এখানে ওরে ডাইকা আনছে, ডাইকা আনার পর বলতেছিলাম যে তুমি এটা খাও, তুমি এটা খাও, মানে এই টোকেনটা তুমি নাও। বাট আমি বুঝতেছিলাম না যে ও আসলে নিয়ে ফেলছে, দেখো প্রথম একবার নিছে, বাট আমি মনে করছি যে নেয় নাই, বাট বিকজ যেহেতু এনিমি সেহেতু তো একটা টোকেন একবারই নেওয়া যাবে। দ্যাটস হয়তো আমি বারবার বলতেছিলাম তুমি তো নাও নি, ওটা আবার নাও, বাট ও কিন্তু আবারও উপরে গেছে, বাট ওরকম চলে আসে। পরে আমি বুঝতে পারলাম যে না ওইটাই। অ্যান্ড দেন লাকিলি আমরা হইতেছে কাতুলিস্তাতে আসার পর এখানে এনিমি আসে, অ্যান্ড এনিমি আসার পর নর্মালি আমি ইউজ করতে যাই, অ্যান্ড আফটার অল যেটা হয় সেটা হচ্ছে ওরে ওরে গাড়ি দিয়ে আমারও উড়াই ফেলায়, ওরে উড়াই ফেলায়, ওরে উড়ানোর পর একটু দূরে যেয়ে পড়ে, দেন হইতেছে এখান থেকে ওরে মাইরা দেয় লিটারালি। ভাই আমি অনেক বেশি কষ্ট পাইছি, বিকজ এনিমি ওই এনিমিটা দেখো ওই ওরে মাইরা দিয়েছে ভাই, সিরিয়াসলি আমি ওরে মাইরা দিছি। অ্যান্ড ভাই প্রতিশোধের বদলাটা নিয়েছি, আই থিঙ্ক ওই এনিমিটা আমার ফ্রেন্ডটিকে দিয়েছে কিনা আই ডোন্ট নো, বাট উপরে একটা এনিমি আছে, এখন আমাদের খেলায় ফোকাস করতে হবে, বিকজ এখন যেহেতু ও মারা গেছে দেন হইতেছে আমাদের খেলায় ফোকাস করতে হবে। অ্যান্ড এইখানে একটা এনিমি থাকে যাকে আমি কিন্তু অলরেডি মাইরা দিছি, দেখতেই পারতেছো। অ্যান্ড ওকে মারার পর নর্মালি কিন্তু উপর থেকে আবার হিট আসতেছিল, অ্যান্ড ভাই আমি এখান থেকে হিল টিল করে দিচ্ছি নর্মালি আবার গান নিয়ে যখন এখানে আসি। অ্যান্ড এখানে একটা গাড়ি বাবা কিন্তু গাড়িতে বসেছিল, যেটা কিন্তু আই ডোন্ট নো কী করতেছিল। সো ওরে আমরা হচ্ছে যে মাইরা দিলাম ভাই, রে ভাই গাড়িতে বসে আই থিঙ্ক এখন তো বড় ওই বড় গাড়িতে বসে মারা যায় আমি শুনলাম যতটুকু। পিকে আসার পর এখানে দারুণ লেভেলে একটা স্কারের হেডশট দিয়ে ফেলাই দিই, অ্যান্ড ভাই স্কার কিন্তু দুই লেভেলের, আর আমাদের স্কার কিন্তু ম্যাক্স ভাই। ওকে এইখানে আসার পর স্কারের আর একটা মারা দিই, দেখো অবস্থা। অ্যান্ড ভাই আমাদের অলরেডি কিন্তু 9 টাকেল 10 টাকেল ডান হয়ে গেছে। লাস্টে যেটা হয় সেটা হচ্ছে কি, আমি এখানে একটা এনিমি দেখি দেখি, যেটার পর আমি মানে সরি MP40 দিয়ে মারতেছিলাম, অ্যান্ড ড্যামেজ দিচ্ছিল 2-3, আমি নিজেও জানি না কেন। অ্যান্ড সো এইখানে নর্মালি আমি তো স্যার এরে মারতেছে, এই পাশে আমি তো স্যার মরে যাই, বিকজ এই এনিমিটা আমার এমন একটা হেডশট মারছে এটা দেখে আমি নিজেও শক হয়ে গেছি ভাই। ফিরে আসলি ভাই, এই ছিল আমাদের আজকে ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাও, নতুন হলে সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই।